বুথবিহীন অবৈধ সরকার আমি আপনাদের বলতে চাই, আমরা যাদেরকে অবৈধ সরকার বলছি এরা ধারাবাহিক ভাবে এই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো বাংলাদেশের অস্তিত্ব বলতে যা কিছু আছে একে একে সব কিছু শেষ করে দিয়ে সর্বশেষ যে বিষয়ের উপর হাত দিয়েছে সেটা হলো যে দীর্ঘস্থায়ী ভাবে তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদেরকে যা করতে হবে তার মধ্যে তার উপর তারা হাত দিয়েছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, পৃথিবীর ইতিহাসে পিল খানার মতো হত্যাকাণ্ড কোথাও ঘটেনি। কোন ধরনের যুদ্ধ বিগ্রহ ছাড়া কোন দেশের মেজর জেনারেল সৈনিকদেরকে এমন নির্মম ভাবে কোথাও হত্যা করা হয়নি, বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যারা ক্ষমতায় আছে শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা কিভাবে তারা চুরি করতেছে, ডাকাতি করতেছে, এর কোন বিচার কিছুই হয় না। আপামর জনসাধারণ নিজে বাঁচার জন্য যে দেশে নিজে নিজে অস্তিত্ব রক্ষার জন্য যে দেশে সংগ্রাম করে সে টিকে থাকার স্বপ্ন দেখতে পারছে না, সেখানে কোটি কিছু মানুষ সারা দেশের সমস্ত সম্পদকে আত্মসাৎ করার পর সর্বশেষ বিষয় যেটা আমাদের ঐতিহ্যকে আমাদের জাতীয় পরিচিতিকে তাদের মতো করার জন্য আজকের এই ষড়যন্ত্র। আমি আপনাদেরকে বলতে চাই, যদি ধর্মীয় শিক্ষা না থাকে তখনই সম্ভব হবে তাদের ফ্যামিলিতে দেওয়া হচ্ছে। বাঙালি এবং জাতীয়তাবাদীকে নিয়ে এত পেরেশানি কিন্তু তাদের সন্তানদের জন্য বাংলাদেশের ছেলে মেয়ে পাওয়া যায় না। জয়ের স্ত্রী কোথাকার, পুতুলের স্বামী কোথাকার, আর বঞ্জি বইনের মেয়ের স্বামী কোথায়? আচ্ছা আমাদের দেশে এত ক্রাইসিস ছেলে মেয়েদের, ওই পরিবারের জন্য এরা দেশপ্রেমিক, ওই পরিবারের জন্য একটা সন্তান তারা বাংলাদেশে পায় না। সেটা হলো সব কিছুর পর এরা জানে যে যদি দেশে ইসলাম থাকে মুসলমান থাকে তাহলে আবার মুসলমান থেকে উঠবে, তাতে ওই ব্যবস্থাটা চিরকাল শেষ করে দেওয়া হয়। এই জন্য ইসলামের স্তরে হিন্দু জাতীয়তাবাদ এবং হিন্দুত্বকে রিপ্লেস করা হচ্ছে ইসলামের স্থানে। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের মধ্যে রক্তের শেষ বিন্দু পর্যন্ত যখন শরীরে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত ইসলামের জায়গায় হিন্দুত্ববাদকে রিপ্লেস করা হবে তা আমরা মেনে নেব না। এর লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম লীগের শীর্ষ আলেম শেখ মাওলানা আকরাম সাদাত।